ননদের আশীর্বাদের ছবি তো তোমরা সবাই দেখেইছো, তো দুদিন আগে ছিল তো হবু বরের আশীর্বাদ, তো আশীর্বাদের জন্য এই শাড়িটা এই গয়নাগুলো রেডি করে এগুলো পরে আমরা সাজুগুজু করে গিয়েছিলাম ওখানে, আর ছোটো ট্যুরিস্ট বাসে করেই গেছিলাম, সেটা বাসের ছবি। আর এই যে তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছে টুকটাক, তো তত্ত্বগুলো নিয়ে রেডি হয়ে আমরা বাসে করে চলে গেছিলাম। আর সেদিনকে ছিল দুর্দান্ত গরম, আর এই যে আমাদের হবু ননদকে বাড়িতে রেখে দিয়ে চললাম, আর এখানে গিয়ে তত্ত্বগুলো সাজানো হয়েছে, তারপর সঙ্গে সঙ্গে এতই খিদে পেয়ে গেছিলো এবং অনেকটা বেলায় গেছিলাম বলে জলখাবার খেয়ে নিলাম, গরম গরম লুচি, কাশ্মীরি আলুর দম আর দু রকমের মিষ্টি। তারপরে আশীর্বাদের পর্ব সব কিছু হয়েছে, তো আশীর্বাদের জায়গাটাকেও দেখো কী সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মানে পূর্ব দিকে হয়নি বলে উল্টো দিকে বসেই আশীর্বাদ হয়েছে। তারপর চলে এসেছি লাঞ্চে, লাঞ্চের মেনুতে ছিল গরম ভাত, শাক ভাজা, ভেজ ডাল, ভুড়ি আলু ভাজা, আর এটা হচ্ছে তোপসে ফ্রাই, এগুলো কিন্তু সবই দু পিস করে খেয়েছিলাম, অপূর্ব দারুণ টেস্টি করেছিল, কিন্তু প্রচণ্ড মানে খাবারও গরম আর ওয়েদারও গরম, তাই নাজেহাল অবস্থা। আর এটা ছিল ভেটকির পাতুরি, এটাও দু পিস নিয়েছিলাম, এটা কিন্তু টেস্ট করেছিল দারুণ টেস্ট, মানে এটা আমি এটা নিয়ে সেকেন্ড বার খাচ্ছি, তো দারুণ লেগেছিল আর প্রচণ্ড গরম। তো এই দেখুন এত গরম হাত দেওয়া যাচ্ছে না, তো টেস্ট কিন্তু অপূর্ব সুন্দর। তারপরে ছিল পোলাও মাংস, এবার এরপরে চাটনি পাঁপড় সব রকমই ছিল, সেগুলো আর তোলা হয়নি। টাটা।